কত সুন্দর জায়গাটা দেখো। যে দেখছো এটা হচ্ছে স্টোন কটেজ, ওই পাথর দিয়ে তৈরি। আমরা শিলিগুড়ি থেকে এসেছি, জায়গাটার নাম হচ্ছে কাফিরগাঁও। দারুণ প্লেস, দারুণ জায়গা। এখানে এসে আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে আমার, আর কিছু কি বলবো। তো আমাদের পার হেডের হিসেব এখানে আছে, যদি আপনারা পাঁচজন অবধি আসছেন তাহলে ভাড়া পড়ে যাবে পার হেড সাথে খাওয়ার নিয়ে। বন্ধুরা, গত দুই দিন আমি সিকিম গ্যাংটকে আছি। এখানের ওয়েদার ঠিক না থাকায় আমি আর নর্থ সিকিমের প্ল্যান করিনি। আজকে আমি গ্যাংটক থেকে যাব আমাদের রাজ্যের কালিম্পং জেলার একটা সুন্দর গ্রাম কাফিরগাঁও। আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের দাদারাই গাড়ি বুক করে দিয়েছে আমাদের যাওয়ার জন্য। গ্যাংটক থেকে কাফিরগাঁওয়ের দূরত্ব 97 কিলোমিটার, 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে ওখানে পৌঁছাতে। ওখানে পৌঁছে তোমাদের সমস্ত বিষয়ে জানাবো। এখন সময় সকাল 9:30, সকালের ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি হোটেলের বাইরে। গ্যাংটককে টাটা বলে আমরা চলে যাচ্ছি। বেশ ভালো লাগলো, দুদিন বেশ ভালো কেটেছে এখানে। আর যেহেতু প্রথমবার এসেছি, অনেক নতুন নতুন জায়গা ঘুরেছি, দেখেছি, বেশ ভালো লেগেছে। তো চলো রাস্তার দৃশ্য দেখতে দেখতে যাই, ভালো ভালো ভিউ তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে দুপুর 2:53, আর আমরা পৌঁছেছি সিকিম থেকে আমাদের বাংলায় ওয়েস্ট বেঙ্গলে। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে তিস্তা নদীর যে ভিউ অসাধারণ লাগছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখান থেকে তিস্তা নদী অনেকটা দেখা যাচ্ছে, আর চারিপাশে পাহাড়, দারুণ লাগছে। দেখো, অনেকেই দাঁড়িয়ে আছে, আর আমরা যারা যারা এসি তারা সবাই আছে এখানে। 3 ঘন্টা প্রায় হয়ে গেছে, এখনো মনে হয় 1 ঘন্টা মতন লাগবে পৌঁছাতে। তো রাস্তার পাশে এত সুন্দর ভিউ, আরও পুরো রাস্তাতেই দারুণ দারুণ ভিউ ছিল, আমি তোমাদের দেখিয়েছি। আর এই জায়গায় দাঁড়িয়েছি জাস্ট এটা দেখার জন্য। গুড মর্নিং বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি গুড মর্নিং বলছি কেন। কালকে এখানে আসতে আসতে আমাদের 6:30 বেজে গেছিলো, প্রায় অন্ধকার হয়ে গেছিলো। তো সেই কারণে আর তোমাদের কিছু দেখাইনি, ডিনার করেছি, সোজা ঘুমিয়ে গেছিলাম। কালকে ছিল মার্চ মাসের 1 তারিখ, আজকে 2 তারিখ। আজকে সকাল থেকে আমি এখানে যা যা করবো সব তোমাদের দেখাবো, সমস্ত বিষয়ে আমি তোমাদের জানাবো। ব্রেকফাস্ট করে আমরা এই আশেপাশে কিছু সাইট সিন আছে সেগুলো করতে যাব। 3টে জায়গা আছে এখানে দেখার মতো। তো এখন দেখো দাঁড়িয়ে রয়েছি, পেছনে রয়েছে পুরো পাহাড়। কালকে তো যখন ঢুকেছিলাম তখন রাতেও বৃষ্টি হচ্ছিল, মানে সিকিমে যেমন ছিল আর কি। আর এখানে এখন দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা লাগছে সকাল সকাল, মানে ভাবিনি এত ঠান্ডা হবে কালিম্পংয়ে। চলো আর বেশি কথা বলবো না, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে যাবো 3টে ঘোরার জায়গা আছে সেই ঘোরার জায়গা ঘুরতে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এদিকে দেখো রয়েছে টেন্ট। এই যে দেখছো এটা হচ্ছে টেন্ট। টেন্টের ভেতরে একদম বিছানা করা রয়েছে, কম্বল রয়েছে, বালিশ রয়েছে, কোনো অসুবিধা তোমাদের হবে না থাকতে। আর টেন্ট খুললে পরেই তোমরা দেখতে পারবে পাহাড়, দারুণ লাগবে। হেভি সুন্দর লোকেশনে মানে এই জায়গাটা করেছে। আর যারা টেন্টে থাকবে তাদের জন্য বাইরে টয়লেট করা রয়েছে, কমন টয়লেট ওই যে পেছনে রয়েছে ওখানে তোমরা টয়লেট করতে পারো। চলো এবার যাই, গিয়ে তোমাদের কটেজগুলো দেখাই। দেখো এটা হচ্ছে পুরো টেন্টের লোকেশন। আর এদিকে গেলে পর সামনে দেখতে পারবে ডাইনিং রুম, যেখানে খাওয়া দাওয়া হয়। এই যে এটা দারুণ একটা লোকেশনে এই হোমস্টেটা করা রয়েছে।
ওদিকে রয়েছে টেন্ট, ওদিক থেকে এসে তোমরা দেখতে পারবে এই খাওয়া দাওয়ার ঘর, ডাইনিং রুম। এখানে তোমরা খাওয়া দাওয়া করবে। দেখো কত সুন্দর সাজানো গোছানো, অনেকজন বসে একসাথে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এদিকে রয়েছে দেখো কিচেন, এখানে রান্না হয়। দাদা আপনার নাম কি? নাম সাগর। সাগর, এই সাগর দাই কিন্তু সবকিছু রান্না করে। আর ডাইনিং রুমের সামনেই দেখতে পারবে এই দেখো কটেজ, অনেকটা পাহাড়ের এলাকা তোমরা দেখতে পারবে এখানে দাঁড়িয়ে। ঘুম থেকে উঠে এখানে বসে পাহাড় দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। ঠান্ডা শীতল হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, বেশ ভালোই। আমরা শিলিগুড়ি থেকে এসেছি, জায়গাটার নাম হচ্ছে কাফিরগাঁও। দারুণ প্লেস, দারুণ জায়গা, ভিউ দারুণ ভিউ। এখানে মেঘের খেলা হচ্ছে, খুব ভালো লাগছে। আমিও শিলিগুড়ি থেকে এসেছি, এখানে এসে আমারও খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া কেমন ছিল? খুব ভালো। আমার তো খুবই ভালো লাগছে, আর পাহাড় তো বললে আমার কোনো কথাই নেই, পাহাড়ে আমি তো মনে পড়লেই চলে আসি। দারুণ জায়গা। আমাদের কিচেনে আজকে আমাদের ওনার ওয়াইফ রান্না টান্না করলো, এখানে ওই ব্যবস্থাও আছে, আপনার ইচ্ছা মতো রান্নাবাড়ি করে খেতে পারবেন। জায়গাটার কথা তো সবাই বললই। হ্যাঁ, খুব ভালো লাগছে এখানে এসে আমার, আর কিছু কি বলবো। তো চলে এসি ডাইনিং রুমে, চলো ব্রেকফাস্টটা করি। আর কি কি আছে তোমাদের দেখাচ্ছি। লুচি ওদিকে রয়েছে, ওটা কিসের তরকারি? আলু, আলুর তরকারি। এই দেখো লুচি, ওদিকে রয়েছে আলুরদম, আর থাকবে পোচ, ডিমের পোচ, আর গরম গরম চা। পোচ তো খাওয়া শুরু করে দিলাম, বেশ ভালো লাগছে খেতে, গরম গরম আছে। আর এই রুম থেকেও কিন্তু তোমরা সুন্দর দৃশ্য দেখতে পারবে, পেছনে জানালা থেকে মানে পুরো পাহাড় দেখা যায়। তো বন্ধুরা, আমি তো সিকিম গ্যাংটক থেকে এখানে এসেছি। যারা শিলিগুড়ি থেকে মানে কলকাতা থেকে শিলিগুড়ি স্টেশন এসে বা এনজিপি স্টেশনে এসে তারপর ওখান থেকে এখানে কিভাবে আসবে আমি নিজেও জানি না, কারণ আমিও প্রথমবার এখানে এসেছি, আগে কোনোদিন কালিম্পংয়ে আসিনি। তো এখানে যে দাদা দিদি আছে যারা এই জায়গাটাকে পরিচালনা করে, তাদের মুখ থেকে শুনবো, ডিটেলসে সব বলে দেবে, তাহলে বুঝতে তোমাদেরও সুবিধা হবে। কারণ আমি যদি কোনো ভুল ইনফরমেশান দিয়ে দিই তোমাদের আসতে অসুবিধা হবে। তো সমস্ত ইনফরমেশান, কত টাকা ভাড়া, সব কিছুই দাদা আর দিদির মুখ থেকে শুনে নেবো, চলো। নমস্কার, আজ আমরা আছি হোমস্টে আরসিজ ইনে। হোমস্টে আরসিজ ইনটা মূলত কাফিরগাঁওতে আছে। কাফিরগাঁওটা একটি অফবিট কালিম্পং জায়গায় পড়ে। আমাদের এখানে থাকবার ব্যবস্থাতে দুটো স্টোন কটেজ, দুটো উডেন কটেজ, একটি অ্যাটিক রুম আর তিনটে টেন্ট আছে। তো মোটামুটি আমাদের টোটাল অকুপেন্সি আমাদের হোমস্টেতে আছে 13-14 জন রুমে, আর বাকি টেন্টে, প্রত্যেকটা টেন্টে 3 জনের অকুপেন্সি করে আমরা দিয়ে থাকি। রুম ভাড়া আমাদের এখানে উইথ ফুডিং লজিং হিসেবেই দেওয়া হয়, আমরা পার রুম হিসেবে এখানে করি না, যেহেতু এটি একটি হোমস্টে। তো আমাদের পার হেডের হিসেবে এখানে আছে, যদি আপনারা 5 জন অবধি আসছেন তাহলে ভাড়া পড়ে যাবে পার হেড সাথে খাওয়ার নিয়ে 1600 টাকা জন প্রতি। তাতে আপনারা পেয়ে যাচ্ছেন দুপুরের লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, রাতের ডিনার, সকালবেলার ব্রেকফাস্ট, দেন চেক আউট। আর যদি আপনারা 5 জনের ওপরে আসছেন যে কেউ, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়ে যাবে 1500 টাকা জন প্রতি। প্যাকেজ সেমই থাকছে, দুপুরের লাঞ্চ থেকে শুরু হচ্ছে এবং সকালবেলার ব্রেকফাস্ট করে আপনাদের চেক আউট হয়ে যাবে। আমাদের 3টি টেন্ট আছে, টেন্ট ভাড়া জন প্রতি 1200 করে আছে, ঠিক আছে। তাতে আপনার প্যাকেজ যা আছে, ফুডিং প্যাকেজ সেমই থাকছে, আপনার লাঞ্চ থেকে স্টার্ট হচ্ছে আর আপনার ব্রেকফাস্টে গিয়ে সেটার এন্ডিং হচ্ছে। প্রত্যেকটা টেন্টে 3 জন করে থাকতে পারবেন, অকুপেন্সি 3 জনের আছে। আর আমাদের এখানে কীভাবে আসতে হবে বা গাড়ি ভাড়া যদি ভাড়া করে আসছেন বা ভাই শেয়ার কারে আসছেন, কীভাবে কী আছে, শর্টেস্ট রুট কী আছে, প্রত্যেকটা বিষয়ে জানাবে আমারই ভাই অনুভব। নমস্কার, আমি হোমস্টে আসিন থেকে বলছি। আপনাদের এখানে আসার জন্য 2-3টে অপশান আছে। সেটা হচ্ছে সব থেকে শর্টেস্ট রুট যেটা, সেটা হচ্ছে আপনার এনজিপি হোক বা শিলিগুড়ি জংশন হোক, সেখান থেকে ভায়া পানবুডারা হয়ে কালীঝোড়া NHPC তিস্তা লো ড্যাম প্রজেক্ট 4, সেখান থেকে আপনারা আসতে পারবেন। সেখানে আপনারা আসার সময় আপনাদেরকে ওখানে সিকিউরিটি একটা এন্ট্রি করে নিয়ে দেন আসতে হবে। আসার পথে আপনারা পাবেন পানবুডারা ভিউ পয়েন্ট, সেখান থেকে আপনার ডিস্টেন্স মোটামুটি ধরে রাখুন আপনার 86 কিলোমিটারের মতন, সেটা সব থেকে শর্টেস্ট রুট শিলিগুড়ি থেকে। বাকি আপনারা যারা লাভাতে ঘুরতে এসেছেন বা ওখানে স্টে করছেন, তারা
আপাতত লাভা থেকে লোলেগাঁওয়ের রাস্তাটা খারাপ, তো সেই কারণে আপনারা কালিম্পং, আলগারা, বারো মাইল এগুলো দিয়ে আসতে পারবেন। আর যারা কালিম্পংয়ে আছেন তারা ডিরেক্টলি বারো মাইল থেকে রেলি খোলা হয়ে আপনারা লোলেগাঁও আসতে পারবেন। লোলেগাঁওতে আপনাদেরকে যে কোনো দিক থেকেই হলেও আসতে হবে। এখান থেকে আপনার 2 কিলোমিটার নিচে আমাদের কাফেরগাঁওয়ের হোমস্টে আছে। আর যদি কেউ আপনারা দার্জিলিং হয়ে আসেন তাহলে আপনারা তাকদা টি গার্ডেন থেকে 27 মাইল একটা প্রজেক্ট 3, ওটা ওই তিস্তা লো ড্যাম প্রজেক্টটা দিয়েও আসতে পারবেন। সেটাও এসে আপনার ওই পানবুডারা হয়ে আপনাকে আসতে হবে। তো এটা তো থাকলো এখানকার। আর এখান থেকে আপনারা 3টে সাইট সিন করতে পারবেন, যেটা কাফেরগাঁওয়ের মধ্যেই পড়ছে, যেমন আপনার জেরং ভিউ পয়েন্ট, ডাবলিং ভিউ পয়েন্ট আর হচ্ছে নোকডারা লেক। তো এগুলোতে আপনার আমাদের হোমস্টে থেকে যদি আপনি সাইট সিন করতে চান তো আপনার গাড়ি ভাড়া পড়ে হচ্ছে আপনার পার স্পট 1000 টাকা করে। সেটা আমাদের রেট নয়, সেটা এখানকার লোলেগাঁওয়ের যে সিন্ডিকেট রেট আছে ট্যাক্সি অ্যাসোসিয়েশনের, সেগুলোই রেটই আমাদেরকে হয়। এখানে আমাদের কোনো নিজস্ব রেট নেই। এবার আপনাদেরকে ভাড়ার বিষয়গুলো বলি। শিলিগুড়ি থেকে, আপনার ছোট গাড়িতে ভায়া পানবুডারা হয়ে যদি আসেন তাহলে আপনার ভাড়া পড়বে 3500 টাকা করে। আর যদি আপনারা বড় গাড়িতে আসেন, মানে 7-সিটার বা সুমো, তো সেক্ষেত্রে আপনার সুমোতে 3800 বা 4000, আর আপনার ইনোভা জাইলো আপনার 4000 টাকা করে ভাড়া পড়ে। তো সেটা যদি আপনি তিস্তা পান 4 প্রজেক্ট দিয়ে আসেন কালিজোড়া হয়ে, তাহলেই একমাত্র এই ভাড়াটা। যদি কালিম্পং হয়ে ঘুরে আসেন বা লাভা হয়ে ঘুরে আসেন সেক্ষেত্রে আপনার ভাড়াটা অনেকটি বেশি পড়ে, আর সেক্ষেত্রে আপনার ঘোরাটাও অনেক বেশি পড়ে, দূরত্ব অনেক, ডিস্টেন্স অনেক বেশি। তো বন্ধুরা চলো এবার দেখাই আমরা যে কটেজে রয়েছি, পেছনে দেখছো এই কটেজে আমরা রয়েছি, বেশ সুন্দর একটা কটেজ। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই। এই যে দেখছো এই রুমে আমরা রয়েছি, তিনজন রয়েছি আমরা এই রুমে। এই বিছানায় তোমরা দুজন আরামসে শুতে পারবে, এখানে একজন শুতে পারবে আর এদিকে আরো একজন। এগুলোকে D1 বলে, একজন শোয়ার জন্য। আর এখানে যতগুলো কটেজ রয়েছে প্রত্যেকটা কটেজে কিন্তু কাঠের তৈরি, কারণ এটাই হচ্ছে এখানে ঠান্ডা অনেক, আর কাঠের ঘর কিন্তু গরম থাকে বেশি ভেতরটা, ওই কারণেই কাঠের বানানো হয়। ভালো লাগবে তোমাদের এই ঘরে থাকলে পর। রুমের জানালা থেকেই একদম তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। এটা খুললেই একদম সামনে রয়েছে পাহাড় আর কাঞ্চনজঙ্ঘা, এদিকেই দেখা যায়। মানে শুয়ে শুয়ে রুম থেকেই তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে। রুমে রয়েছে 3টে বেড, এসি নেই কারণ এসির কোনো দরকারই পড়ে না। অ্যাটাচড টয়লেট রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, এটা হচ্ছে জল গরম করার জগ যেটা তোমাদের রুমের মধ্যে দেওয়া হবে। এদিকে রয়েছে একটা সুন্দর আয়না, অ্যাটাচড টয়লেট, এই দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, কমোড, বেসিন, বালতি রয়েছে, বেশ ভালো। দেখো টয়লেটের ভেতর থেকেও তোমরা ভিউ পাবে, এই জানালা থেকে একদম পাহাড় দেখা যাচ্ছে। এখানে টোটাল 4টে কটেজ আছে, 2টো কটেজ হচ্ছে উডেন কটেজ আর 2টো কটেজ স্টোন কটেজ। এটা হচ্ছে স্টোন কটেজ, তোমাদের উডেন কটেজ দেখিয়েছি, এটা হচ্ছে স্টোন কটেজ। চলো এই স্টোন কটেজ একটা তোমাদের দেখাই যদি ফাঁকা থাকে। স্টোন কটেজ কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে, দেখো পাথরের তৈরি। চলো তোমাদের দেখাই ভেতর থেকে। এই রুমে তোমরা 2জন থাকতে পারো, চাইলে 3জনও থাকতে পারো। এই বেডে তোমরা 2জন থাকতে পারবে আর এই বেডে 1জন। এটা হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার অবশ্যই প্রত্যেকটা টয়লেটে থাকে, এটাতেও রয়েছে। প্রত্যেকটা কটেজ থেকে কিন্তু তোমরা ভিউ পাবে, কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই দেখছো এখান থেকে তাকাবে যখন পুরো একদম সামনে, দেখো পাহাড় রয়েছে, পুরো ভিউ তোমরা পাবে, ওই জানালা থেকেও পাবে এখান থেকেও পাবে। আর বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি, এখানে যতগুলো কটেজে যতগুলো বেড আছে প্রত্যেকটা বেডে কিন্তু বেড হিটার আছে, কারণ এখানে ঠান্ডা পড়ে। তো প্রত্যেকটা আমাদেরটাও রয়েছে, আমার জানা ছিল না। এই যে এটার মধ্যে বেড হিটার রয়েছে না, এখানে এটা অপারেশন, এটা এখন অন আছে, অন আছে, হ্যাঁ গরম গরম লাগছে এখানে, হ্যাঁ। তো ঠান্ডা কিন্তু তোমাদের একদমই লাগবে না, বেড হিটার রয়েছে আর এত মোটা কম্বল, কোনো অসুবিধা তোমাদের হবে না। প্রত্যেকটা কটেজের ভাড়া ফুডিং আর লজিং দিয়ে 1600 টাকা, এটাও ওটাও সবকটা, সব কিছুই হলো। এবার চলো সাইট সিনে যাই, যা যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরে আসি। এখন সময় হচ্ছে 1টা, অনেক বেলা হয়ে গেছে এই সব দেখাতে দেখাতে। চলো যাওয়া যাক আর কী কী আছে সেগুলো দেখি ঘুরে। তো চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন, প্রথম ঘোরার জায়গায়।
ডাবলিং ভিউ পয়েন্ট, তিনটে জায়গায় ঘুরবো, এটা হচ্ছে প্রথম জায়গা ঘোরার। দেখো কত সুন্দর জায়গা, দেখো ওপরে যেতে হবে। উপরে ওঠার জন্য এখান থেকে তোমাদের টিকিট করাতে হবে, টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। এটা আসলে একটা ভিউ পয়েন্ট যেখান থেকে তোমরা পুরো ফুল কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে। আজকে ভালো দেখা যাবে না, কারণ ওয়েদার একদমই ভালো নেই, একদম সাদা। দারুণ একটা জায়গা, কত সুন্দর সাজানো গোছানো। পেছনে রয়েছে একটা ক্যাফে টাইপসা যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, বিস্কুট চা সবকিছু রয়েছে, গানও বাজছে এখানে। আর এখানে রয়েছে সুন্দর বসার জায়গা, দোলনা রয়েছে, বাচ্চারা এখানে এনজয় করতে পারবে। আর এদিকটা থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবে, এদিকেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ যেটা এখন পাওয়া যাচ্ছে না। চলো উপরে যাই, আরো ভালো দেখতে পারবো। এদিকটা দেখো একটা ব্রিজ রয়েছে যেটা নেটের, যেতে একটু ভয় লাগছে, কিন্তু চলো যাই গিয়ে দেখাই তোমাদের। একটু ভয় ভয় লাগছে, যাই হোক সাবধানে চলে এসেছি। এদিকে এসে তোমরা ভিউটা আরো বেশি ভালো দেখতে পারবে, বসার জায়গাও রয়েছে এখানে। দারুণ একটা জায়গা, তোমাদের অবশ্যই ভালো লাগবে এখানে আসলে। পর তো বন্ধুরা, ডাবলিং ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি জেরং ভিউ পয়েন্টে। তো বেশি দূর না, কাছাকাছি নাকি? বেশি দূর না, কাছাকাছি আছে। আর ভিউ দেখো চারিপাশের। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের দ্বিতীয় ঘোরার জায়গা জেরং। এখন আমাদের হেঁটে কিছুটা যেতে হবে, 100 মিটার মতো। ওদিকটাই রয়েছে জেরং ভিউ পয়েন্ট। আমরা গাড়ি এখানে পার্ক করলাম, আমাদের হেঁটে এখন যেতে হবে ওদিকটা, 100 মিটার মতো হেঁটে যেতে হবে। তো বন্ধুরা, চলে এসেছি জেরং ভিউ পয়েন্ট। এই দেখো এদিকে রয়েছে একটা ওয়াচ টাওয়ার যেটা এখন ভাঙা রয়েছে, এখানে হয়তো কেউ ওঠে না। রাস্তা করা রয়েছে খুব সুন্দর, সরু সরু। দেখো এটা হচ্ছে ভিউ, কত সুন্দর জায়গাটা দেখো। ওটা কি নদী আছে ওই যে, ওটা ওইটা জিয়ং নদী? আচ্ছা ও দিয়াং, দিয়াং, রিয়াং, রিয়াং খোলা, ও রিয়াং খোলা নদী। এই জায়গা একটা হিডেন জায়গা রয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি নিচে নেমে। এখানে দেখো দুটো পাহাড়ের মাঝখানে একটা ফাটল রয়েছে, সিঁড়ি করা। ও দেখো দুপাশেই পাহাড়, কত সুন্দর লাগছে জায়গাটা। দেখেছো কত সুন্দর একটা বুদ্ধের পেন্ট করা রয়েছে এখানে পাথরের ওপরে, হেভি সুন্দর লাগছে দেখতে। আর এখানে কে করেছে এটা? ওই রতন, আর্ট বাই রতন। ও রতন বলে একজন লোকাল মানুষ, না একজন লোকাল মানুষ এটাকে আঁকিয়েছে নিজের হাতে। এটা আলাদা পাথর, উপরটা আলাদা পাথর, তো দুটো পাথরের ওপরেই পেন্টটা করা রয়েছে, দেখে বোঝা যায় না দূর থেকে, কাছে আসলেই তোমরা বুঝতে পারবে। 2021 রতন বলে এই লোকটা এটাকে বানিয়েছিল। পেন্টিংটা দারুণ লাগলো আর জায়গাটাও দারুণ। চলো এবার যাওয়া যাক, বেশ ভালো লাগলো জায়গাটা, চলো। সামনে কিছু দেখা যাচ্ছে না, এত মানে ক্লাউডি ওয়েদার, বুঝতে পারছো? এগুলো কিন্তু সব মেঘ, দারুণ লাগছে। এবার আমরা যাচ্ছি আমাদের 3 নম্বর ঘোরার জায়গায়, দেখি কি আছে। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের শেষ ঘোরার জায়গা, একটা পাইন ফরেস্ট। এদিক থেকে যেতে হয়, চলো যাই ভেতরটা কেমন লাগে দেখি। এটা একটা টিকিট কাউন্টার ছিল, এখন হয়তো টিকিট আর লাগে না যেতে, 25 টাকা করে টিকিট আগে হয়তো নিত। এ দেখো লেখা রয়েছে 25 কাউন্টার টিকিট। দাদা এখানে কি মানে কোনো পশু পাখি জানোয়ার কিছু আছে? এই জায়গাটা অ্যাকচুয়ালি পড়ছে হচ্ছে নেওড়াভেলি ন্যাশনাল পার্কের মধ্যে, তো এখন যেহেতু লোকজন একটু কম আসছে, তো সেই কারণে জন্তু জানোয়ার বা বন্যপ্রাণী দেখাটা রাত্রেবেলায় দিনের বেলা একটু সম্ভব কম হয়, থাকতে পারে যেহেতু পড়ছে জঙ্গল এরিয়ার মধ্যে, ওই ফাঁকা জায়গায় লোক বসতি কম, স্যাঁতস্যাঁতে, তো বন্যপ্রাণীরা এসব জায়গায় থাকতে বেশি পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। শুনলে বন্ধুরা, এটা কিন্তু একটা ফরেস্ট এলাকা, একদম অনেক ঘন জঙ্গল। এখানে কিন্তু আমরা যখন তখন হিংস্র প্রাণী দেখতে পারি, যেমন বুনো শুয়োর, তারপর ল্যাপার্ড, কালো ভাল্লুক, তো এগুলো কিন্তু এই ফরেস্টে আছে। দেখো এখানে এসে দেখলাম এই ক্যানোপি ওয়াক যেটা জঙ্গলের ওপর ওপর দিয়ে যায়, এখন এটা বন্ধ রয়েছে, দেখো আটকে দিয়েছে। এটা ঠিক থাকলে কিন্তু বেশ ভালো হতো, ওপর দিয়ে হেঁটে যেতাম, ওপর থেকে ভিউটা পেতাম, ব্যাপক লাগতো, কিন্তু এখন দুর্ভাগ্যবশত বন্ধ আছে। লোলেগাঁও এটা নাম হয়েছে কারণ লেপচাদের ভাষাতে লোলে মানে হচ্ছে জোক, তো এই জঙ্গলেও কিন্তু অনেক জোক আছে, আমি দেখতে পেরেছি অনেক কটা। এখানে যখন আসবে একটু সাবধানে জঙ্গলে যাবে, কারণ জঙ্গলের ভেতরে কিন্তু অনেক জোক পাওয়া যায়।
দেখলে পায়ের উপরে জোক উঠে যাচ্ছে। এখন হবে লাঞ্চ, অনেক ঘোরা হলো। এই যে চলো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। লাঞ্চে কি কি আছে আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা বসে পড়েছি খাবার টেবিলে। এই দেখো আজকে লাঞ্চে কি কি আছে। রাইস আছে, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর ওদিকে রয়েছে ডাল আর ডিমের তরকারি। এটা হচ্ছে ডিমের তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হচ্ছে 7:57, আর এখন আমি রিসর্টের বাইরে দাঁড়িয়ে আছি। আর এখন আমরা এনজয় করব ইভিনিং স্ন্যাক্স, তারপর একটু গান বাজনা হবে, তারপর ডিনার করে নেব। এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স একদম রেডি, ভেজ পকোড়া। ইভিনিং স্ন্যাক্সে আছে ভেজ পকোড়া আর ব্ল্যাক টি, চাইলে তোমরা মিল্ক টিও খেতে পারো, দুধ চাও খেতে পারো। এখানে হচ্ছে বন ফায়ার, দেখো। সবাই মিলে দারুণ মজা হচ্ছে আজকে এই হোমস্টেতে, দারুণ। আর এই যে এসআর ভাই গান করছে। আমি এখানে আরো অনেকে আছে দেখো চারিপাশে, সবাই মিলে সন্ধ্যাবেলায় বেশ এনজয় করছি, বেশ ভালো লাগছে। আজকে এসআর ভাই গান করছে, কেমন লাগছে সবার? মানে সেরা সেরা গান হচ্ছে, আর রাতটা কিন্তু জমে গেছে এখানে। মানে এটা আনএক্সপেকটেশন ছিল, পুরো সমস্ত কিছু এক্সপেকটেশনের বাইরে ছিল সবকিছু। তো বন্ধুরা ইভিনিংয়ে আমরা দারুণ এনজয় করেছি, সবাই মিলে গান বাজনা করেছি, খাওয়া দাওয়া করেছি। এখন পালা হচ্ছে ডিনার করার, ব্যাপক এনজয় হয়েছে। আর এখন সময় হচ্ছে রাত 10:30, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর রাতের ডিনারে কি কি আছে আমি তোমাদের দেখাচ্ছি। দারুণ ঠান্ডা রাতের বেলা এখানে, দেখো রাতের ডিনারে কি আছে। ভাত, এটা রয়েছে আলু ভাজা, ডাল, আর এই যে হচ্ছে চিকেন। চলো খেয়ে নি। সকাল থেকে যা যা খাবার খেয়েছিস প্রত্যেকটা খাবারই ভালো হয়েছে, একদম ফার্স্ট ক্লাস। তোমার ঘরোয়া খাবার তো, একদম ঘরোয়া খাবার, মশলা কম, দারুণ লেগেছে, হেভি 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 হেভি, দুর্দান্ত। গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। দুটো দিন এখানে থেকে দারুণ এনজয় হয়েছে আমাদের, আগে তো কোনোদিন আমি এরকম জায়গায় থাকিনি। এই প্রথম এক্সপিরিয়েন্স, বেশ ভালো লেগেছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই, এত সুন্দর জায়গা। তো প্রথমবার আসা হয়েছে, ফিউচারে আরও আসা হবে। আর এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে এখান থেকে বেরিয়ে পড়ব। রাত 8টার সময় দার্জিলিং মেল করে আমরা ফিরব কলকাতায়। এখান থেকে বেরিয়ে পড়ব 12টা বা 1টার দিকে, এনজেপি স্টেশনে পৌঁছাতে 3-4 ঘন্টা লাগবে। চলো ব্রেকফাস্ট করি, আর আজকে ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদের দেখাই। এরকম একটা জায়গায় জীবনে একবার এসে ঘুরে যাও, একদমই অফবিট প্লেস, এই জায়গা সম্বন্ধে অনেকেই কম জানে। তো এরকম একটা জায়গায় থাকার মজাই আলাদা। তো দেখো বন্ধুরা ব্রেকফাস্টে আমাদের রয়েছে রুটি আর আলুর দম, আলুর দম, যেটা আলুর দম। তোমরা দুরকম আইটেমই পাবে, লুচিও পাবে, রুটিও পাবে, তোমাদের যেটা ভালো লাগে তোমরা খেতে পারো। আমরা রুটি বলেছিলাম, তো রুটি করে দিয়েছে দাদারা। এত সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি, আর কষ্ট হচ্ছে এটাই যে আজকে আমাদের শেষ দিন নাকি, আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তোমাদের এই দুদিন থেকে কেমন লেগেছে? খুব সুন্দর লাগলো, মানে এখান থেকে তো যেতে ইচ্ছে করছে না। কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারলে? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পারিনি ওয়েদারের জন্য, নেক্সট বার যদি আসি তখন দেখতে অবশ্যই পারবো। এরকম জায়গায় হোমস্টেতে আসলে পর শুধু হোমস্টেতে টাইম কাটালে হবে না, আশেপাশে যে গ্রামগুলো আছে, আশেপাশে যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখলে কিন্তু দারুণ লাগবে। এই লম্বা লম্বা পাইন গাছ, এখানে যে পাহাড়ি গাছগুলো আছে যেগুলো আমাদের ওদিকে দেখা যায় না সেগুলো দেখা যায়, বেশ ভালো লাগে।
আমরা যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে কাফের গাঁও, কিন্তু এই কাফের গাঁওটা পরে কিন্তু লোলে গাঁও যে জায়গাটা সে জায়গাটার মধ্যেই। এটা একটা ছোট গ্রাম, বেশি মানুষ এখানে থাকে না, খুব অল্প সংখ্যক মানুষ থাকে। ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। এই দেখো এটা হচ্ছে ঝাড়ু গাছ, আমরা যে ঝাড়ু ইউজ করি সেই গাছ এটা। এটা যখন বড় হবে তখন এটাকেই কেটে শুকিয়ে তারপর ঝাড়ু বানানো হবে। ঘুরতে ঘুরতে চলে এসছে একটা দাদার বাড়িতে। এই যে দাদা আপনার নাম কি? আপনার নাম কে? জিত মাল্লিক। এলআইসি যে গাছগুলো হয় সেগুলো দাদারা চাষ করেছে বাড়ির সামনে, কত রয়েছে দেখো? সেপ্টেম্বর থেকে এগুলো হবে, ফলন ধরবে আর কি, এলআইসি হবে। এখান থেকে দেখো কত দূর অবধি দেখা যাচ্ছে, পাহাড় আর পাহাড়, এত সুন্দর জায়গা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেই হোমস্টেতে ছিলাম, আরসিস ইন, সেই হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডিসপ্লেতেও দিয়ে দেবো। তোমরা যদি আসতে চাও আসতে পারো, খুবই সুন্দর জায়গা, দারুণ লাগবে তোমাদের, চারিপাশটা দেখতেই পারছো। আমি এখন যাব, গিয়ে রেডি হয়ে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়বো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। অবশ্যই জীবনে একবার এরকম জায়গা থেকে ঘুরে যাবে, ভালো অবশ্যই লাগবে। টাটা।